এর সময়। তো যেটা আমি প্রত্যেক দিন সবাইকে বলে থাকি, প্লিজ আমাদের ফেসবুক পেজটাকে ফলো করো, ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করো, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নতুন নতুন আরো অনেক আমাদের প্রোডাক্ট আসছে, সেই সব প্রোডাক্টের ভিডিও এবং আমার লাইভ যদি তোমরা জয়েন করতে চাও তাহলে তোমরা কিন্তু ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। প্লিজ আমাদের ফেসবুক পেজটাকে ফলো করো। প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু কিভাবে ইউজ হচ্ছে আমি যখন লাইভে দেখাই প্রোডাক্টগুলো, তার কিন্তু ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি। এছাড়াও লাইভ প্রোডাক্টটা দেখানোর পর কিন্তু পুরো প্রোডাক্টের পিকচারটাও আমি কিন্তু স্ক্রিনে তোমাদের সাথে শেয়ার করি। সেখানে কিউআর কোড দেওয়া থাকে, ডাইরেক্টলি কিন্তু তোমরা ওই কিউআর কোড স্ক্যান করে তোমরা পারচেজ করতে পারবে। ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু দেওয়া থাকে। যদি কোনো কোয়েরি থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টস করে লিখতে পারো, যারা আমার লাইভ দেখছো আর বা যারা আফটার লাইভ দেখবে তাদের কাছে রিকোয়েস্ট কিরকম লাগছে আমাদের লাইভ সেটা একটুখানি শেয়ার করো, কমেন্টস করো, কিছু রিয়াকশন দিও, যাতে সবার কাছে আমার লাইভটা পৌঁছায়। তো চলো তাহলে আজকে শুরু করছি। আজকেও তিনটে প্রোডাক্ট রেখেছি। বেশ কয়েকদিন ধরে লাইভে আমি কিছু বাচ্চাদের উপর জিনিস দেখাচ্ছি। তো কালকে লাইভেও দেখিয়েছিলাম একটা বাচ্চাদের প্রোডাক্ট, আগের দিনে লাইভেও দেখিয়েছিলাম, আজকেও আমি একটা বাচ্চাদের খুব সুন্দর একটা জিনিস নিয়ে এসেছি। একদম ছোট ছোট বাচ্চাদের জন্য তো সবসময় তো হোম কিচেনের প্রোডাক্ট তো থাকেই আমাদের কাছে, ডেইলি পারপাস ইউজ এর জন্য তো থাকেই। বাচ্চাদের জন্য বাচ্চাদেরকে কিভাবে যত্ন করা যায় সেরকম কিছু প্রোডাক্ট যদি তোমাদের সামনে নিয়ে আসি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমার রিকোয়েস্ট সবার কাছে যে কিরকম লাগছে আমাদের লাইফ বা প্রোডাক্টের ইউজটা দেখাচ্ছে আমি প্রত্যেকটা লাইফ মানে প্রোডাক্ট দেখানোর পরে, তো এগুলো পুরো টোটাল জিনিসটা কিরকম লাগছে একটু তোমরা যারা লাইভ দেখছো তাদের কাছে জিজ্ঞেস রিকোয়েস্ট করবো একটু কিছু কমেন্টস করে লিখো বা কিছু রিয়াকশনস দিও। তো আজকে যেটা বলছিলাম যে বাচ্চাদের জন্য একটা প্রোডাক্ট নিয়ে এসেছি, ফার্স্ট যে প্রোডাক্টটা দেখাবো সেটা অবশ্যই একটা বাচ্চাদের প্রোডাক্ট। এটা হচ্ছে বেবি নেল ট্রিমার। একদম ছোট বাচ্চাদের দেখবে নখ বড় হয়ে যায়, তো নখটাকে কাটতে, কারণ ওদের যদি নেল কাটার দিয়ে কাটি তাহলে ভীষণ ওদের অসুবিধা হয়, হাত কেটে যাওয়ার একটা চান্স থাকে। সব থেকে বড় কথা যেটা হচ্ছে যখন বাচ্চারা ঘুমিয়ে থাকে তখন ওদের কোনো খেয়াল থাকে না, নখ যখন বড় হয়ে যায় তখন দেখবে চারদিকে আঁচড় লেগে যায়, ওদের নিজেদের নখই চারদিকে আঁচড় লেগে গিয়ে কেটে যায়। তো এটা যখন ওরা ঘুমিয়ে থাকবে বা যদি কারোর বাচ্চা শান্ত থাকে তখন ওই নখগুলোকে কিভাবে তোমরা ট্রিম করবে সেটার জন্য আমি বেবি নেল ট্রিমার নিয়ে এসেছি। খুব সুন্দর, খুব কিউট দেখতে একটা জিনিসটা, আমার ভীষণ পছন্দের প্রোডাক্টটা। দেখো এই হচ্ছে প্রোডাক্টটা, জাস্ট দেখতে এরকম একটা এত সুন্দর একটা শেপের, খুব লাইট ওয়েট, এটা তুমি কোথাও ক্যারিও করতে পারো, ধরো বাচ্চাকে নিয়ে কোথাও ট্রাভেল করছো, করতে গেছো, কোথাও ব্যাগের মধ্যে গেলেও কিন্তু এই জিনিসটা নিয়ে যেতে পারো। একদম ট্রিমারটা দেখিয়ে দিচ্ছি কিরম ভাবে হবে। এই হচ্ছে মেশিনটা, এই হচ্ছে মেশিনটা। এটা হচ্ছে তোমার ইলেকট্রিক ট্রিমার, বাট এটার মধ্যে কিন্তু কোনো ইলেকট্রিক কানেকশন লাগবে না। জাস্ট এটাকে তুমি খুলবে, এখানে দুটো পেন্সিল ব্যাটারি লাগিয়ে নেবে, যেটা মোটা পেন্সিল ব্যাটারি, যে ব্যাটারিগুলো আমরা ডেইলি পারপাসে ইউজ করি সেই মোটা মোটা ব্যাটারিগুলো, পেন্সিল ব্যাটারি, সেগুলি তোমরা জাস্ট এখানে লাগিয়ে নেবে, নিয়ে জাস্ট এই পেশনটা আটকে নেবে, জাস্ট নেবে। আমি সাজেস্ট করবো দেখবে যখন ইউজ হচ্ছে না তখন কিন্তু তোমরা এটা ব্যাটারিটা খুলে বন্ধ করে রেখে দেবে। কারণ কি হয়, যদি তুমি ব্যাটারি শুদ্ধ রেখে দাও তো অটোমেটিক্যালি দেখবে ব্যাটারি ডাউন হয়ে যায়, ঠিক আছে। খুব ইজি, জাস্ট এইভাবে তুমি ব্যাটারিটা লাগিয়ে নিলে, নিয়ে এখানে সুইচ বাটনটা অন অফ করা রয়েছে, অন অফ করে নেবে যখন ব্যাটারি লাগানো হয়ে যাবে। আচ্ছা, ট্রিম করার যে জিনিসগুলো সেটা হচ্ছে এই যে বিভিন্ন রকম কালারের কিন্তু এখানে ট্রিম করার ঘষার রয়েছে, বিভিন্ন রকম চারটে কালারের, হ্যাঁ পাঁচটা কালারের ট্রিম করার জিনিস রয়েছে। জাস্ট এটা এইখানটায় লাগিয়ে নেবে, মুখের কাছটা এরকম করে তোমরা লাগিয়ে নেবে, এটাকে জাস্ট একটু প্রেস করলে নিয়ে তারপরে এইভাবে তুমি কিন্তু নখটা ট্রিম করতে পারবে, ঠিক আছে। এটা বেসিক্যালি আমি বলবো বাচ্চাদের জন্য খুব ভালো, কারণ নেইল কাটার দিয়ে নখ কাটা যায় না, কেটে যাওয়ার চান্স থাকে। তো এটা দিয়ে যদি তুমি ওদের নখ ট্রিম করো, পায়ের নখ থেকে শুরু করে হাতের নখ, যে কোনো মানে চারদিক পায়ের যেরকম শেপের নখ গুলো রয়েছে প্রত্যেকটা নখই কিন্তু তুমি এটা দিয়ে ট্রিম করতে পারবে। বিভিন্ন রকমের চারটে রকম পাঁচটা কালার রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও এখানে পাঁচটা কালার রয়েছে। এই যে এখানে দেখো, এখানে পাঁচটা এরকম পাঁচটা ট্রিম করার জন্য পাঁচটা কালার রয়েছে, বাট এটা পাঁচটা কালারের ট্রিম জিনিসটা দেওয়া রয়েছে, ঘষার জন্য, নখটা ঘষার জন্য বিভিন্ন রকম কালারের। তো একটা খারাপ হয়ে গেলে তুমি আরেকটা ইউজ করতে পারো, তো পাঁচটা রয়েছে এই কারণে। জিনিসটা এরকম দেখতে ভীষণ ভালো,
এইভাবে তুমি এটা আবার যখন ইউজ হয়ে যাবে তখন তুমি এভাবে এটা রেখে দিলে, শেপ করে তুমি এটা রেখে দিলে। জাস্ট দুটো পেন্সিল ব্যাটারি এর মধ্যে ইউজ করতে হবে আর কিচ্ছু না, আর কোনো কিছু লাগবে না। এত সুন্দর একটা সেট বক্স তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এত সুন্দর একটা সেট বক্স পেয়ে যাচ্ছ। চলো এর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি যে কিভাবে একটা বাচ্চার বেবি নোট্রিং করছে, তো সেটা একবার তোমাদের সাথে শেয়ার করি, তোমরা দেখো। যেটা আমি বলছিলাম যে পেছন দিকটা খুলে তোমরা ব্যাটারিটা লাগাতে পারবে, একদম সেম প্রপার পুরো ভিডিওটা তোমরা একটুখানি দেখতে থাকো, একদম সেম ভাবে পুরো দেখাচ্ছে যেভাবে পেছন দিকে ব্যাটারি রয়েছে, তোমরা কিভাবে ট্রিমের জন্য যে ট্রিমার গুলো লাগাবে সেটাও দেখানো যাচ্ছে, কিভাবে নোক করছে সেটাও দেখা যাচ্ছে। যখন যেরকম তুমি ইউজ করতে চাইবে তুমি সেরকম ভাবে তুমি এটা ইউজ করতে পারবে, ঠিক আছে? যদি মনে করো যে একটু বেস্ট তাড়াতাড়ি করতে চাও তাহলে বাটনটাকে প্রেস করে দেবে, দেখবে এই জিনিসটা ঘুরতে থাকবে। এই যে জিনিসটা যখন লাগাচ্ছি আমরা, যখন এর মধ্যে লাগাবো তখন ব্যাটারিটা ভরলে এটা কিন্তু অটোমেটিক্যালি ঘুরতে থাকবে এবং খুব সহজে নেলগুলো ট্রিম হয়ে যাবে। কিন্তু নো কাটা, যেটা নেল কাটার যেটা হয় না, সেটা খুব ভালোভাবে খুব স্মুথলি জিনিসটা কিন্তু শেপে চলে আসবে, ঠিক আছে? তো চলো তাহলে প্রাইস জেনে দিচ্ছি, স্ক্রিনে আমি প্রোডাক্টের পিকচার শেয়ার করছি এবং নিচে কিউআর কোড শেয়ার করছি। যদি তোমাদের পারচেস করার থাকে তাহলে তোমরা ডাইরেক্টলি কিউআর কোডে স্ক্যান করে পারচেস করতে পারো, আর যদি কেউ মনে করো যে ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপ করবে তাহলে আমি প্রোডাক্টটা ধরে রয়েছি, তোমরা এসএস নিয়েও কিন্তু হোয়াটসঅ্যাপ লিঙ্কে গিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারো। চলো আমি পিকচারটা সেন্ড শেয়ার করছি তোমাদের সাথে, দেখে নাও। পিকচারটা শেয়ার করেছি, 999 প্রাইস রয়েছে টোটাল সেটটার, প্রাইস রয়েছে 999, ঠিক আছে? আমি তবু হাতে ধরে দেখিয়ে দিচ্ছি একবার, এই দেখো টোটাল এই সেটটার প্রাইস রয়েছে 999। এইভাবে জিনিসটা বক্সটা জাস্ট বন্ধ হচ্ছে, জাস্ট এইরকম ভাবে জিনিসটা থাকবে, প্রাইসটা যাচ্ছে 999। যদি ভালো লাগে তাহলে এসএস নিয়ে নিতে পারো, আর যদি কেউ মনে হয় ডাইরেক্টলি পারচেস করবো তাহলে তোমরা দেখো স্ক্রিনে আমাদের প্রোডাক্টের পিকচার দেওয়া রয়েছে, কিউআর কোড দেওয়া রয়েছে, ডাইরেক্টলি কিউআর কোডে স্ক্যান করো, ডাইরেক্টলি পারচেস করে নাও। অল ওভার ইন্ডিয়াতে শিপিং ফ্রি, কলকাতার মধ্যে যাদের বাড়ি রয়েছে যদি মনে করো আমাদের প্রোডাক্ট দেখে ভালো লাগছে তাহলে কনফার্ম করো, আমরা 4 hours এর মধ্যে তোমাদেরকে ডেলিভারি করে দেবো, ঠিক আছে? চলো সরিয়ে দিলাম, নেক্সট প্রোডাক্টে চলে যাচ্ছি। নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে তোমার একটা খুব ভালো প্রোডাক্ট, ডেলি পারপাসে ইউজ করার জন্য এই প্রোডাক্টটা। তো একটা ফোল্ডিং ট্রলি ব্যাগ, দেখো একটা ফোল্ডিং ট্রলি ব্যাগ, এই হচ্ছে প্রোডাক্টটা। এইভাবে হচ্ছে জিনিসটা, বাচ্চাটা ফোল্ডিং বলছি, যেমন সাইজটা হচ্ছে এরকম দেখতে ব্যাগটা, ঠিক আছে? ব্লু কালারের রয়েছে তলায়, তুমি একটা ট্রলি বলে তো বোঝে, কারণ তলায় একটা তুমি চাকা পেয়ে যাচ্ছ। এইভাবে তুমি চাকাটাকে যদি তুমি খুলে নাও তাহলে এরকম ভাবে খুলে হয়ে যাবে, একদম ট্রলির মতো করে জিনিসটা, চাকা ধরে যেরকম ট্রলি আমরা টানি ঠিক সেভাবে তুমি করতে পারবে। আর কতটা বড় হচ্ছে দেখে নাও, ফোল্ডিং জিনিসটা কতটা বড় হচ্ছে, পেছন দিকে চেন রয়েছে, চেনটা দিয়ে খুললে পুরো ব্যাগটা কিন্তু খুলে যাচ্ছে। এই যে এইভাবে দেখো জিনিসটা কতটা, ব্যাগটা কতটা বড় হয়ে গেল, ঠিক আছে? এই এতটা পোর্শন কিন্তু পুরো ভেতরে ঢোকানো থাকছে, এতটা পোর্শন পুরো তোমার বড় হয়ে গেল। এখানে অনেক জিনিস ধরে যাবে, শপিং মলে শপিং করতে গেছো,
হয়তো বেশি জিনিস হয়ে গেছে, ব্যাগ নেই, তুমি এইরকম একটা ফোল্ডিং ব্যাগ যদি থাকে, তুমি ডাইরেক্টলি মানে জিনিসগুলো ভরে নিয়ে তুমি কাঁধে না নিতে পারলেও তুমি কিন্তু টয়লেট সিস্টেম করে রাস্তা দিয়ে টেনে টেনে নিয়ে আসতে পারবে। বাজার করতে গেছো, এই ব্যাগগুলো খুব ভালো। আর বেস্ট হচ্ছে যে কেউ কারোর অন্য কোনো জিনিসপত্র নিয়ে কারোর অন্য কোনো ব্যাগ বা ট্রলি ইউজ না করে যদি নিজের যদি মনে হয় যে নিজের ব্যাগটা ইউজ করবো, কারণ ওটা যেহেতু সবাই ইউজ করছে একই জিনিস, তো সেটা না ইউজ করে নিজের জিনিসটা ইউজ করলে অনেক বেটার হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে ফোল্ডিং ট্রলি ব্যাগ, ঠিক আছে? চলো এই ইউজটা আমরা দেখে নিই কিভাবে ইউজ হচ্ছে। দেখো দেখবে আমাদের সাথে আমাদের অনেক কিছু ব্যাগ জিনিস, আমরা যখন মার্কেটে যাই, দোকানে যাই বা বাজার করতে যাই, দেখবে অনেক কিছু জিনিস আমাদের ব্যাগে ধরে না, তো তখন দেখবে ব্যাগ থেকে পড়ে যাচ্ছে বা ব্যাগটাই হয়তো ছিঁড়ে গেল। এটা এতটাই শক্ত মেটেরিয়াল, আর ভেতরে দেখো ভেতরের মেটেরিয়ালটা পুরো কাপড়ের, এখানে কিন্তু ভেতরে কোনো রাবার দেওয়া থাকে। অনেক সময় কি হয় ফোল্ডিং ব্যাগগুলোর ভেতরে একটা রাবার থাকে, যেগুলো তোমার রাবারগুলো আস্তে আস্তে ছিঁড়তে থাকে। এটা এতটাই শক্ত মোটা কাপড়ের রয়েছে কিন্তু, ঠিক আছে? এটা যেটা বলি প্যারাসুট কাপড় বলি, মোটা প্যারাসুট কাপড় গুলো হয় ঠিক সেটা প্যারাসুট কাপড়ের রয়েছে। এটা ভিজে গেলেও, বৃষ্টিতে যদি ভিজেও যায় তাহলেও কিন্তু কোনো প্রবলেম নেই, ব্যাগটা নষ্ট হবে না। এটা ওয়াশেবল, নর্মাল সার্ফ দিয়ে কিন্তু আমরা বাড়িতে ওয়াশ করতে পারবো ইজিলি, ঠিক আছে? চলো এর ইউজটা তোমাদেরকে দেখিয়ে দিই। যেটা আমি বলছিলাম যে কতটা তোমার বড় হয়ে যাচ্ছে জিনিসটা, বড় হয়ে গিয়ে তখন টেনে টেনে তুমি রাস্তায় নিয়ে যাচ্ছ, সেটাই ঠিক সেম ভাবে দেখালাম তোমাদেরকে ভিডিওটা যে কতটা বড় হয়ে যাচ্ছে জিনিসটা। বা দোকানে গেছো, হাতে করে তুমি জিনিসটা নিতে পারছো না, তখনও কিন্তু তুমি এটা ওদের পুরো বড় করে নিয়ে ভরে তুমি জিনিস ঢোকাতে পারবে। তো এই হচ্ছে ব্যাগটার এরকম সাইজ। আবার ফোল্ড যদি কেউ মনে করো এত বড় ব্যাগ নিয়ে যেতে প্রবলেম হচ্ছে, তখন জাস্ট এইভাবে তুমি চেনটা আটকে নেবে আর কিচ্ছু না। জাস্ট তুমি চেনটা আটকে নিলে কিন্তু আবার ব্যাগটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে ইজিলি, কিন্তু ব্যাগটা আবার এইভাবে মুড়িয়ে মুড়িয়ে যদি তুমি চেনটা আটকে নাও ইজিলি ব্যাগটা আবার কিন্তু দেখো ছোট হয়ে গেল। এইভাবে জিনিসটা কিন্তু করলে দেখো ব্যাগের সাইজটা কতটা এরকম ছোট হয়ে গেল। এর মধ্যেও কিন্তু তুমি জিনিস নিয়ে কাঁধে নিয়ে যেতে পারবে, কাঁধে করেও কিন্তু এই ব্যাগটা নিয়ে যাওয়া যাবে, পসিবল হবে, ঠিক আছে? চলো তাহলে ব্যাগটার পিকচার তোমাদের সাথে শেয়ার করে দিই, যদি কারোর মনে হয় তাহলে ডাইরেক্টলি তোমরা পারচেজ করে নিতে পারবে। দেখো 699 প্রাইস রয়েছে ব্যাগটার, প্রাইস রয়েছে 699। যদি ভালো লাগে তাহলে এসএস নিয়ে নাও, আর যদি তুমি মনে করো যে না ডাইরেক্টলি পারচেজ করবে তাহলে কিউআর কোড সেন্ড করা রয়েছে, পিকচার সেন্ড করা রয়েছে, কিউআর কোডে স্ক্যান করো, ডাইরেক্টলি তোমরা পারচেজ করে নাও। 699 এর প্রাইস রয়েছে, অল ওভার ইন্ডিয়াতে শিপিং ফ্রি, কলকাতার মধ্যে যাতে বাড়ি রয়েছে বুকিং কনফার্ম করো, 4 আওয়ার্স এর মধ্যে তোমাদের ডেলিভারি করে দেবো, ঠিক আছে? প্রাইস যাচ্ছে 699, যদি কেউ মনে করো এসএস নেওয়া থাকে তাহলে নিয়ে নাও, আমি কোডটা ব্যাগটা জাস্ট এভাবে দেখিয়ে দিচ্ছি। চলো সরিয়ে দিলাম, নেক্সট প্রোডাক্টে চলে যাচ্ছি। নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো এটা একটা ঘরের আইটেমে ঘরের জিনিসপত্র রাখার জন্য খুব ভালো একটা প্রোডাক্ট। দেখো ব্রুম হোল্ডার, দেখো ব্রুম হোল্ডার ঘরে বা তোমার টয়লেটের মধ্যে আমাদের ক্লিন করার জন্য অনেক রকমের জিনিস থাকে, টয়লেটের জল গুলোকে সাফ করার জন্য বা টয়লেটের ফ্লোরটাকে ঠিক রাখার জন্য, তো ব্রুম হোল্ডার রাখা খুব দরকার। দেখো এটা সব থেকে বলি, আগে বলি এটা করার জন্য যে এটা হোল করতে হবে সেই হোলের স্ক্রু কিন্তু তোমার দিয়ে দেওয়া রয়েছে আমাদের সাথে, মানে বক্সের মধ্যে তোমাদের দিয়ে দেওয়া হবে। এখানে এতগুলো ক্লিপ রয়েছে, তুমি তোমার ইচ্ছে মতো এখানে তুমি মাস্ক ঝুলিয়ে রাখতে পারো, রুমাল ঝুলিয়ে রাখতে পারো, বা অন্য কিছু জিনিস, কিছু দড়িওয়ালা কিছু জিনিস যদি মনে করো এগুলোতে তুমি ঝুলিয়ে রাখতে পারো। এখানে একটা সুন্দর তুমি দেখো একটা গোল মতো তুমি ক্যাপ মতো পাচ্ছ, যার মধ্যে তুমি ভেতরে তুমি যদি মনে হয় কোনো মপ আটকে রাখবে সেটাও কিন্তু পসিবল। এই ফাঁকগুলোতে তুমি কিন্তু মপ আটকেও রাখতে পারো, যেগুলো হয় না ডান যে লাঠিগুলো দিয়ে আমরা মপ গুলো হয় যেগুলো লাঠিওয়ালা মপ, যেগুলো ঝুলিয়ে রাখারও সিস্টেম থাকে, আবার ওপরে যে স্ট্যান্ডটা থাকে সেটা তোমার এখানে কিন্তু ডাইরেক্টলি তুমি চেপে এই যে গোল মতো রাউন্ড মতো যে হুকটা রয়েছে সেটা মধ্যে তুমি চেপে কিন্তু দাঁড় করেও রাখতে পারবে,
ঠিক আছে, এর সাথে কিন্তু স্ক্রু দিয়ে দেওয়া রয়েছে এটা ওয়ালে লাগানোর জন্য, ওয়ালে হোক বা টাইলস এর মধ্যে হোক তুমি লাগাতে পারো, এটা কিন্তু কোনো আঠা সিস্টেম নয়, এটাতে তোমাকে স্ক্রু মানে হোল করতে হবে, এই কতটা কটা হোল করতে হবে কটা স্ক্রু লাগবে সবটাই কিন্তু তোমাদের সাথে মানে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এই যে প্যাকেজের মধ্যে কিন্তু মোটামুটি এখানে ছটা হোল করতে হবে, তাই জন্য স্ক্রু কিন্তু ছটা স্ক্রু ড্রাইভার কিন্তু দিয়ে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্রুম হোল্ডার, ব্রুম রাখার জন্য বা মপ রাখার জন্য, যে ঘরের কোনো জিনিসপত্র যদি তুমি মনে করো যে হ্যাঁ এটা আমি ঘরে কোনো জিনিসপত্র রাখবো সেটাও রাখতে পারো, এখানে হ্যাঙ্গারে তুমি হ্যাঙ্গার করে জামাও ঝুলি রাখতে পারো বা মাস্ক ঝুলি রাখতে পারো, তবে বেস্ট হয় এটা তোমার কিন্তু টয়লেটের মধ্যেই লাগালে বেটার হয়, কারণ দেখবে টয়লেটের মধ্যে মানে অনেক কিছু রাখার জিনিস দরকার পড়ে, তো এগুলো তুমি কিন্তু লাগিয়ে রাখতে পারো, জাস্ট এটা ওয়ালে হোল করে লাগিয়ে, ঠিক আছে। চলো এর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। যেটা আমি বলছিলাম যে এখানে এরকম হোল মতো করা রয়েছে, এটা টাইট সিস্টেম, এখানে তুমি আর এইখানটা একটা রাবার মতো করা রয়েছে, যাতে এখানে তুমি যদি কোনো ব্রুম রাখো তাহলে এটাকে কিন্তু পুরো জিনিসটা আটকে রাখবে, আটকে থাকবে কিন্তু, ঠিক আছে। এখানে পুরো জিনিসটা তোমার আটকে থাকবে, এখানে প্রত্যেকটা কিন্তু ওই রাবার মতো সিস্টেম জিনিসটা দেওয়া রয়েছে, এবং দুটো রাবারের সাথে কিন্তু দুটো রাবার একসাথে করে জিনিস যদি তুমি ব্রুম রাখো সেটা এখানে আটকে থাকবে, ঠিক আছে। পুরো ভিডিওটাতে দেখো ভালো করে যে জিনিসটা দেখাচ্ছে তোমাদেরকে, স্ক্রুটা দেওয়া রয়েছে যেটা আমি বলছিলাম, এর সাথে কিন্তু তোমার ছটা করে ছটা হোল করতে হবে, ছটা স্ক্রু কিন্তু এর জন্য দেওয়া রয়েছে, পেছনে দেখো জিনিসটার মধ্যে কিন্তু পুরো হোল করা রয়েছে, এটা কিন্তু পুরো প্লাস্টিক আনব্রেকেবল, ঠিক আছে, পুরোটা এতটাই শক্ত এটা প্লাস্টিক আনব্রেকেবল। দেখে নাও কিভাবে জিনিসটা লাগিয়ে রাখছেন, দেখতে পাচ্ছ আশা করি কত রকমের জিনিস এখানে কিন্তু সাজিয়ে রাখছে, দেখো কত রকমের জিনিস এর মধ্যে কিন্তু সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছে, কিভাবে জিনিসটা রাখছে, কত রকমের যেগুলো আমরা ক্লিন করি টয়লেট ক্লিন করতে বা আমাদের ঘর যা দিতে যে মপ গুলো দরকার হয় সেরকমও কিন্তু জিনিস তুমি টয়লেটের মধ্যে কিন্তু লাগিয়ে রাখতে পারো, বা ঘরে কোনো একটা গোডাউনের রাখার জায়গার মধ্যেও কিন্তু তুমি এটাকে লাগাতে পারো। পিকচারটা সেন্ড করে দিলাম, প্রাইস যাচ্ছে 697, প্রাইস যাচ্ছে 697, ওনলি 697, এত কম দামে এই এত ভালো একটা জিনিস কিন্তু খুব মানে রেয়ার পাওয়া যায়, তো যদি ভালো লাগে প্লিজ তোমরা ঝটপট করে পারচেস করে নাও। দেখো স্ক্রিনে কিন্তু কিউআর কোড দেওয়া রয়েছে, প্রোডাক্টের পুরো পিকচার দেওয়া রয়েছে, ভালো লাগলে জাস্ট স্ক্রিন মানে কিউআর কোডটা স্ক্যান করো, ডাইরেক্টলি পারচেস করতে পারো, আর আমি ধরে রয়েছি প্রোডাক্টটা, যদি কেউ মনে করো আমি এসএস পাঠাবো তাহলেও কিন্তু তোমরা এসএস নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্কে গিয়ে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো, ঠিক আছে। প্রাইস আছে 697, ওনলি 697 প্রাইস আছে, স্ক্রিনে দেখো পুরো প্রাইস লেখা রয়েছে, কিউআর কোডও দেওয়া রয়েছে, ঠিক আছে। তো চলো তাহলে আজকের মতো লাইভ শেষ করছি, কাল আবার দেখা হচ্ছে ঠিক 3টার সময়। তো যদি আফটার লাইভ যারা দেখছো প্লিজ সবার কাছে রিকোয়েস্ট যে তোমরা প্লিজ লাইভটা শেয়ার করো, সব করো নিজেদের বন্ধু বান্ধবদের কাছে বা নিজেদের সার্কেলের মধ্যে, আর কিছু রিয়াকশন দিও, আর কেমন লাগছে আমাদের প্রোডাক্ট গুলো বা কেমন আর ভিডিও গুলো কিরকম লাগছে সেটা একটু প্লিজ কমেন্টস করে লিখো, তাহলে লাইভটা একটু সবার কাছে রিস্টার্ট হয়।
তো আজকের মতো লাইভ শেষ করছি, কাল আবার দেখা হচ্ছে, বাই।